নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিকি বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিকি বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে কোন ঠিক না বেঠি আমার ভাইরা আমার মুরব্বী বজিরম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে একবার সালাম দিলেন ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিল না এখন আমি আপনাদের কি জিজ্ঞাসা করেছিলাম আমার নবী বড় না ইসরাফিল বড় আল্লাহর অপরে আমার নবীর চাইতে তুলনা আমার নবীর চাইতে বড় কি পৃথিবীতে কেউ আছে নাকি বলেন সেই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি তো জিব্রাইলের জন্য রহমত ইসরাফিলের জন্য রহমত মিকাইলের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত সেই নবীজি বললেন সেই নবীজি ইসরাফিলকে সালাম দিলেন ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিল না এবার আমার নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে আবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল এখন একটা কথা ভালো করে মনে রাখবেন আমরা অনেক সময় দেখা যায় মাদ্রাসার হুজুর অথবা মসজিদের ইমাম সাহেব অনেক সময় বাজার করতে গেছে অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমরা সালাম দিই কি দেই না হুজুর দেখলে সালাম দেই না আমরা সালামেই শান্তি এখন যখন সালাম দেই এখন হুজুরকে সালাম দেওয়ার সময় আমরা অনেক সময় বলি একবার সালাম দিছি এখন হুজুর তরকারি কিনতেছে হুজুর মাছ কিনতেছে এখন আমরা হুজুরকে বলি হুজুর সালাম দিছি তো হ্যাঁ এরকম বলেন অনেক সময় এরকম বলা যাবে না আল্লাহ নবী বলছে সালাম দাও একবার সালাম যদি সালামের জবাব যদি না দেয় তুমি আবার সালাম দাও সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিলাম একবার আমি যদি আবার সালাম দেই আবার সালামের নেকি পাবো আল্লাহর নবী বললেন তুমি সালাম দিতে দিতে অস্থির হয়ে যাবে সালাম তুমি দিতে থাকবা সালাম দিতে থাকবা আমার আল্লাহ তোমার সালামের নেকি দিতে অস্থির হবে না আল্লাহ নেকি দিতেই থাকবেন আল্লাহর খাজানাই আল্লাহর খাজানার কি কোনো অভাব আছে নাকি আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি আমরা অভাবী আল্লাহর কোনো অভাব আছে আল্লাহর কোনো অভাব নাই এবার আসেন তার মানে সালাম যদি দেন কেউ যদি সালামের জবাব না দেয় তাহলে সালাম আরেকবার দেবেন সে জবাব দেয় না আপনি আবার তার সালাম দেবেন আল্লাহর নবী বিশ্ব নবী ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সালাম দিলেন ইসরাফিল আলাইহিস সালাম এখনো সালামের জবাব দেয় না নবীজি তৃতীয়বার আবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল সালামের জবাব দেয় না নবীজি বুঝে ফেললেন কেন ইসরাফিল সালামের জবাব দেয় না আল্লাহ নবীর ডাক দিয়ে বললেন ইসরাফিল আমি তোমার সালাম দিয়েছি আমার সালামের জবাব তুমি কেন দাও না আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হুকুম করেছেন তুমি যাতে আল্লাহর হুকুম পালন করো তুমি ইসরাফিল সিংহ হাত নিয়ে দাঁড়িয়ে আছো যখন আল্লাহর হুকুম হবে তখন তুমি সিংহায় ফুৎকার দেবে হয়তো আমার সালামের জবাবটা নিতে গেলে পরে আল্লাহর হুকুমের অমান্য হয়ে যেতে পারে এই জন্য বুঝি তুমি সালামের জবাব দাও না ইসরাফিল আমি নবীজি এই উর্ধ ভ্রমণে আমি ইচ্ছা করে আসি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দাওয়াত দিয়া উর্ধ ভ্রমণে নিয়ে এসেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
আজকের আলোচনার বিষয় হলো মানুষের মৃত্যু কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ সূরা তাহাতে আল্লাহ বললেন ইন্নাস সাআতা নিশ্চয় সাআ মানে কিয়ামত ইন্না নিশ্চয় আস সাআতা কিয়ামত আতিয়াতুন আসবে নিশ্চয় কিয়ামত কায়েম হবে এই পৃথিবী ধ্বংস হবে আর আল্লাহ তাআলা পরে বলছেন আকাদ উফিহা এই যে কিয়ামত আসবে এটা আমি আল্লাহ গোপন রাখলাম আমি আল্লাহ এটা প্রকাশ করি নাই কিয়ামত কখন হবে এরপরে আল্লাহ তাআলা বলছেন লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ এই কিয়ামত আমি আল্লাহ কায়েম করব কি জন্য এটা শুনে নাও আমি আল্লাহ কিয়ামত কায়েম করবের উদ্দেশ্য হলো সমস্ত মানুষের প্রতিদান আমি আল্লাহ দান করব সমস্ত পশুর প্রতিদানও দান করা হবে সমস্ত জিনের প্রতিদানও দান করা হবে লিতুজজা কুল্লু নাফসিন সবার জাযা দেওয়া হবে যে ভালো কাজ করেছে তাকে ফারিকুন ফিল জান্নাত জান্নাতে পাঠানো হবে আর ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম যারা বদ আমল করেছে ফারিকুন ফিস সাইর তাদেরকে জাহান্নামে পাঠানো হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা আমরা এতক্ষণে তিনটা বিষয় নিশ্চিত হলাম নাম্বার ওয়ান কিয়ামত কায়েম হবেই হবে পৃথিবী থাকবে না এই পৃথিবী ধ্বংস হবেই হবে নাম্বার দুই এই যে কিয়ামত কায়েম হবে কোন দিন হবে কখন হবে এটা আল্লাহ পাক কাউকে জানায় নাই এটা আল্লাহ নিজে জানে কিছু খবর আছে কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহ স্বয়ং নিজে জানে আর পৃথিবীর কোন মানুষ জানে যেমন পৃথিবীর অনেক খবর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ আগাম জানাইছেন যেরকম মনে করেন কিয়ামত কায়েম হবে এটা আমরা জানি কিয়ামত শুক্রবারে হবে একটু আগে আমি বললাম যে কিয়ামত কোন দিন হবে আমরা জানি না এখন আবার আমি বলতেছি আপনাদেরকে আল্লাহ নবীরে জানাইছেন কিয়ামত শুক্রবারে হবে নবীজি এটা আমাদেরকে জানাইছেন কিয়ামত কোন দিন হবে শুক্রবারে হবে আর কিয়ামত যে মুহররম মাসে হবে এটাও আমরা জানি মুহররমের দশ তারিখ এটাও জানি এখন শুক্রবারে হবে দশে মুহররমে হবে এখন আগামী বছর যে দশে মুহররমে শুক্রবারে হবে এটা কি আমরা নিশ্চিত এরপরে দুই হাজার ২৬ সালে হবে এটা নিশ্চিত তার মানে এটা আরো এক হাজার বছর পরেও কিয়ামত হইতে পারে আরো দশ হাজার বছর পরেও কিয়ামত হইতে পারে আল্লাহ চাইলে আরো এক লক্ষ বছর পরেও কিয়ামত হতে পারে আল্লাহ যেদিন চাবেন সেদিনই কিয়ামত হবে আর আল্লাহর নবী বলেছেন যেদিন পৃথিবীতে একজন ঈমানদারও থাকবে না ওই সময় কিয়ামত আল্লাহ কায়েম করবে পৃথিবী আল্লাহ ধ্বংস করবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তি থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস করবেন না সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করলো না যতদিন পর্যন্ত এই সুবহানাল্লাহ বলনেওয়ালা লোক একজন থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পৃথিবী কি করবে না ধ্বংস করবে না তাহলে যে কথাটা আপনারা বুঝলেন এই যে কিয়ামত কোন বছর হবে আরো কত বছর পরে হবে এটাকে আমরা জানি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে ২০ নম্বর পড়া প্রথম পৃষ্ঠা হাফিজে কোরআনের আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ওয়াল আরদিল গায়ব আল্লাহ তাআলা বলেন আকাশ জমিনের কোন মানুষ গায়েবের খবর জানে না
যেরকম কিয়ামত এখন যে সামনে হবে এখন এটা কিয়ামতটা কোন দিন কায়েম হবে এটা জিব্রাইল আলাইহিস সালাম জানেন ইসরাফিল আলাইহিস সালাম জানেন যেমন আল্লাহ কখন বৃষ্টি দিবে এটা কি আমরা কেউ জানি কার গর্ভে ছেলে কার গর্ভে মেয়ে এটা কি আমরা কেউ জানি তো এই খবরগুলো আল্লাহ আমাদেরকে জানান নাই এটা আল্লাহ নিজেই জানে তো এই জন্য কিয়ামত কায়েম হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন ওলি গাউস কুতুব কোন নবী কেউ আল্লাহ তাআলা জানান নাই এখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠাতেন একদিন সাহাবায়ে কেরামদের সামনে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন নবীজির কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ أخبرني عن الإسلام أخبرني عن الإحسان أخبرني عن الساعة أيمة الساعة الله النبي كتس جبريل عليه السلام অনেকগুলো প্রশ্ন করলেন যতগুলো প্রশ্ন করলেন মিশকাত শরীফের প্রথম হাদিস এই হাদিসের নাম প্রসিদ্ধ হাদিস হাদিসে জিব্রাইল এই হাদিসে জিব্রাইল থেকে পাওয়া যায় আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ঈমান করে বলে ইসলাম করে বলে ইহসান করে বলে আপনি আমাকে বর্ণনা দেন নবীজি বর্ণনা দেয় সাহাবায়ে কেরাম বড় খুশি অনেক বিষয়ে আমরা নবীজির কাছে জিজ্ঞাসা করতে পারি না যদি বিয়াদবি হয়ে যায় এখন আল্লাহর নবী জবাব দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা বড় খুশি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছ থেকে যখন জবাব নেয় আর বলে জিব্রাইল বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে চিন্তা করলো এই লোকটা কেমন লোক তিনি অনেক সময় অনেক মানুষ আছে জানার জন্য প্রশ্ন করে আর অনেকে আছে নিজে জানে এরপরেও আটকানোর জন্য প্রশ্ন করে এরকম লোক আছে না নাই আটকানোর জন্য প্রশ্ন করা হারাম কাউকে আটকানোর জন্য প্রশ্ন করা কি হারাম এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলো এই লোকটা তিনি মানুষের সুরত ধরে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন আর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই এই কথাগুলো জানান আর নবীজি জানাচ্ছেন আর জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন আপনি সত্য বলেছেন তার মানে এই লোকটা এই কথাগুলো জানে জানার পরেও আল্লাহর নবীর কাছে এই কথাগুলো কেন প্রশ্ন করছে অতঃপর আল্লাহর নবী জবাব দিয়েছিলেন সাহাবীরা উনি কোন সাধারণ মানুষ না উনি জিব্রাইল আলাইহিস সালাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল এবার শুনে হাদিসের সর্বশেষ কথা যেটা আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আখবিরনি আনিস সাআ কিয়ামত সম্পর্কে আপনি আমারে বলেন এই মাতাস সাআ কিয়ামত কোন দিন হবে এটা আপনি আমারে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল প্রশ্নকারী যেভাবে জানে না কিয়ামত কোন দিন হবে আমি নবীও জানি না কিয়ামত কোন দিন হবে তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই কিয়ামতের খবর পৃথিবী ধ্বংস হওয়ার খবর কোন দিন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কোন বাসিন্দাকে জানান নাই এবার আল্লাহর বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের কথা শুনলেন ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম যার দুই ব্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখা আছে বলেন সুবহানাল্লাহ লোহে মাহফুজটা কত বড় এটা লোহে মাহফুজটাই পৃথিবী আসমান আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৃথিবী যত বড় লোহে মাহফুজ তত বড়
এই লোহে মাহফুজটা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কপালে রেখে দিয়েছেন আর এই লোহে মাহফুজ আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন আর এই লোহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার ছবি আল্লাহ তাআলা ওই জায়গায় লটকে রেখেছেন এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তিনি বলেছেন ও আমার সাহাবীরা আমার সাথে সমস্ত পয়গম্বরেরা তার উম্মত সহ দেখা করেছেন বলেন সুবহানাল্লাহ আমি তাকায় দেখি একজন পয়গম্বর আসলো তার 40 জন উম্মত আরেকজন পয়গম্বর আসলো তার 20 জন আরেকজন আসলো তার 10 জন একজনের 5 জন একজনের 3 জন একজনের 2 জন একজনের 1 জন একজনের নাইজন উম্মতি নাই হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আল্লাহ আরেকজন জনি জনিরুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত 6 লক্ষ উম্মত আমার সাথে দেখা করতে আসলো আমি আমার চেহারা মরিন হয়ে গেল আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম হে প্রভু এই নবীর 6 লক্ষ উম্মত আমার তো এত উম্মত নাই আমার চেহারাটা মরিন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বন্ধু আমার হাবিব আপনি টেনশন করবেন না চেহারা মরিন করবেন না আপনি ডান দিক তাকান নবীজি ডান দিকে তাকালেন তাকায় দেখতেছি এত উম্মত আর এত উম্মত যে উম্মতের কারণে ডান দিকের আকাশ আর দেখা যায় না আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও আমার হাবিব আপনি বাম দিকে তাকান আল্লাহর ওই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বাম দিকে তাকালেন তাকে দেখতেছে এত উম্মত কোটি কোটি উম্মত এত উম্মতের ভিড়ের কারণে আকাশ আর দেখা যায় না আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও গো নবীজি আপনি উপরের দিকে তাকান নবীজি উপরের দিকে তাকালেন আল্লাহর নবী তাকায় দেখতেছে সেখানে উম্মত আর উম্মত এত উম্মত যেই উম্মতের কারণে আকাশ আর দেখা যায় না এখন নবীজি এই উম্মত দেখলেন কিভাবে এই উম্মত দেখলেন এইভাবে মুফাসসিরিন কেরাম বললেন লোহে মাহফুজ যে আল্লাহ রাব্বুল আমিন মানুষের ছবি লটকিয়ে রেখেছেন ওই জায়গা থেকে আল্লাহ তারা উম্মদের ছবি উম্মতগুলোর ছবিগুলো প্রকাশ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবীজি ডানে তাকালেন বামে তাকালেন উপরে তাকালেন মূসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন ডানে বামে উপরে 6 লক্ষ নয় 6 কোটি নয় 600 কোটি নয় অসংখ্য অগণিত মানুষ যত মানুষ দেখলেন এরা অন্য কোন পয়গম্বরের উম্মত নয় আপনার উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ এবার আসেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর হামাতুল্লিল আলামিনের কথা আমি বলব তার আগে আমি বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি করবেন বলেন সিংহায় ফুৎকার দিবেন কি করবেন সিংহায় ফুৎকার দিবেন তিনার ফুতে কত শক্তি দেখেন আমাদের হাতে বেশি শক্তি না পায়ে বেশি শক্তি বলেন পায়ে হাত দিয়া ফুটবল বেশি নেওয়া যায় না পা দিয়া এখন আসেন হাত থেকে আমাদের ফু দিলে এটার শক্তি কম না বেশি আরো কম ফু থেকে হাতে শক্তি কম না বেশি হাতে বেশি ফুতে কম ফু দিলে কম অনেক সময় দেখবেন ফু দিয়ে একটা পিঁপড়াও সরানো যায় না এরকম হয় না পিঁপড়া বই রয়েছে একটা ফু দিয়ে সাহেবেন দেখবেন পিঁপড়া কামড় বেড়া দাদা দাদা কামড় ধরে রাখে ঠিক আছে না নাই এরকম অনেক সময় তার মানে ফুতে শক্তি কম হাতে আর একটু বেশি আর পায়ে আরো বেশি আর ইসরাফিল আলাইহিস সালাম তিনার ফুতে কত শক্তি ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফু দেওয়ার সাথে সাথে 6 মাস পর্যন্ত এই ফু চলতেই থাকবে এরপরে আকাশ জমিন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে চন্দ্র সূর্য ভাগ হয়ে যাবে তার ফুতে সুবহানাল্লাহ তার ফুতে কত শক্তি তার হাতে কত শক্তি তার পায়ে কত শক্তি সুবহানাল্লাহ এখন ইসরাফিল আলাইহিস সালাম
তিনার কপালে পৃথিবীর মতো বড় একটা প্লেট রাখা হয়েছে পৃথিবী যত বড় এত বড় একটা প্লেটের নাম হলো লোহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহাইম মাহফুজ সেই লোহে মাহফুজ তার কপালে রাখা হয়েছে তাহলে ওই ফেরেশতাটার ছোট না বড় বলেন আল্লাহর নবী বিশ্ব নবীর হামাদুল্লিল আলামিন মিরাজের রজনীতে ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল তিনি এত বড় ফেরেশতা এখন নবী তো ইসরাফিল আলাইহিস সালামের মতো দেহ তো আর বড় না দেহ কি ইসরাফিল আলাইহিস সালামের মতো বড় নবী চা আমাদের মতো একজন মানুষ ছিলেন এখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন দেখা হয়ে গেল নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বললেন জিব্রাইল রে এত বড় সিংহমুখে লাগাইয়া দাঁড়িয়ে আছে অনেকে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন না নবীজি বলেন আমি চিনবো কেমনে আমি কি দেখছি নাকি জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহে ফুৎকার দিবেন ওই ইসরাফিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন নবীজি খুব খুশি হলেন যে ওই ইসরাফিল আলাইহিস সালাম এত শক্তিশালী ফেরেশতা আল্লাহ যাকে বানালেন চারজন বড় ফেরেশতার একজন সেই ইসরাফিল আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে যেহেতু তার একটু সালাম দিই সুবহানাল্লাহ বলেন নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না আপনারা বলেন তো ইসরাফিলের দাম বেশি না আমার নবীর দাম বেশি আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর পরে যার সম্মান আমার নবীর উপরে আল্লাহর পরে পৃথিবীতে কারো তুলনায় চলে না আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে বলেছেন আরসালনাকা ইল্লা রহমত লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত জগৎ আছে এই পৃথিবী চন্দ্র সূর্য কুল কায়নাত পরকাল জগৎ ইহকাল জগৎ যত জগৎ আছে আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব আর আমার নবী সমস্ত জগৎবাসীর জন্য রহমত আমার নবী যে ডাক দিয়ে বললেন ইসরাফিল রে আমি উর্দু ভ্রমণে আকাশে নাই আমি উর্দু ভ্রমণে মেয়ারাজে ইচ্ছা করে আসি নাই আমার আল্লাহ তালা আমার রব আমার এখানে দাওয়াত করে নিয়ে এসেছেন সুতরাং এই মুহূর্তে আল্লাহ তোমার সিংহায় ফুৎকার দিতে বলবেন না সুবহানাল্লাহ অনেক সময় মেহমান যখন বাড়িতে আসে মেজবান তখন দেখবেন রাগ থাকলেও স্ত্রীর সাথে রাগ দেখায় না মনে করেন মেহমানের কাছে খাবারটা ভালো লাগতেছে না লবণে বেশি হয়ে গেছে এখন দেখবেন পর্দার আড়াল থেকে স্বামী তার স্ত্রীকে বলে এইভাবে দেখায় কথা বলে না পরে বুঝাম কয় কি কয় না এই সময় বলে পরে খবর আছে মেহমান এসে লিখে কিচ্ছু কইলাম না যেরকম ঠিক না বে ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ইসরাফিল আমি নবীজি তোমার কাছে ইচ্ছা করে আসি নাই আমি নবীজি আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে এখানে এনেছেন আমি ইচ্ছা করে আসি নাই ইসরাফিল তুমি আমার সালামের জবাব দিতে পারো এমনি ইসরাফিল আলাইহিস সালাম সিংহমুখ থেকে সরাইয়া সালামের জবাব দিল ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাহমাতুল্লিল আলামিন ও গো নবীজি আপনার সালাম আমি প্রথমটাই শুনতে পেরেছি দ্বিতীয়টা দেওয়ার প্রয়োজন ছিল না তৃতীয় সালাম দেওয়ার প্রয়োজন ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি কিন্তু আমি সালামের জবাব দেই নাই এই কারণেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেছেন ইসরাফিল রে সিংহ হাতে নিয়ে অপেক্ষা করতে থাকবা আমি যেদিন তোমারে বলবো যেদিন তোমারে বলবো ফুৎকার লাগাও
ওই সময় আমার হুকুমটা মানতে জানো একটা সেকেন্ড বেশ ঘুম না হয় একটা সেকেন্ড আগেও ফুৎকার দিতে পারবে না একটা সেকেন্ড পরেও ফুৎকার দিতে পারবে না সাথে সাথে তুমি সিংহাই ফুৎকার শুরু করে দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সালাম দিয়েছেন আপনার সালামের জবাব দিতে গিয়ে যদি আমার আল্লাহর হুকুমের অমান্য হয়ে যায় এটা তো আমি আমি করতে পারি না এই কাজটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ তো সব আমার আল্লাহ তো সবচাইতে বড় আমার আল্লাহর পরে হলো আপনার সম্মান সুতরাং আপনার সালামের জবাব দিতে গিয়ে আল্লাহর হুকুমের অমান্য আমি ইসরাফিল করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সালাম দিয়েছেন এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার তাহলে এতক্ষণ এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কখন সিংহাই ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করতে হবে এটা ইসরাফিল আলাইহিসসালাম জানে জানে যদি জানতো ওই সময় তাহলে নবীজির তিনবার সালাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল নবীজির তিনবার সালাম দেওয়ার প্রয়োজন ছিল না নবীজি একবার সালাম দিলেই হতো কিন্তু ইসরাফিল আলাইহিসসালাম জানে না এবার আসেন ইসরাফিল আলাইহিসসালাম তিনি আল্লাহর হুকুমের অমান্য হয়ে যাবে এই জন্য নবীর কথাটা তিনি শুনলেন না আমাদের দেশে অনেক লোক আছে তাদের বাবা তাদের দাদা তাদের পীর সব যেটা বলে ওইটা শুনে কিন্তু আল্লাহটা শোনে না এমন আছে না নাই বগুড়া গেলাম মাহফিলে এই তো সপ্তাহখানিক আগে আমারে একটা প্রশ্ন করা হলো হুজুর পীর সাহেব বলছে দুই অক্ত পড়লেই হবে আর তিন অক্ত পড়ার দরকার নাই জোরে কর না আউযুবিল্লাহ আজকে এই ভণ্ড পীরেরা আমাদের দেশটারে নষ্ট করতেছে ঠিক কিনা বলেন এই ভণ্ড পীরের জানা নাই ব্রাহ্মণ বাড়ি এক জায়গায় ওয়াজ করার জন্য গেলাম সেখানে বললো হুজুর বেজি মারা গেছে ওইটা নিয়ে ও কবর দিছে কুত্তা মারা গেছে কুত্তা মারা গেছে কুকুর মারা গেছে ওইটার নাম দিছে কুত্তা সার মাজার আছে না নাই বাবাই কাপড় পরে না বাবার নাম ল্যাংটা বাবার মাজার আছে না নাই ধীরে গিরি আর মাজার পূজা চলছে দেশটা জোরিয়া সের কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গজর কুল কেটন মারিয়া গজর কুল কেটন মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরব আমার মুরব্বী বজির কোন পীর কে বলেছে বাবা কি বললো দাদা কি বললো এটার নাম ইসলাম নয় আমার আল্লাহ কি বলেছেন কোরআনে আমার রাসূল কি করেছেন জীবনে ওইটার নাম হলো ইসলাম ঠিক কিনা বলেন আল্লাহ যা বলেছেন রাসূল যা করেছেন এর বাইরে যদি কোনো পীর বলে সেই পীরের কথা আমরা মানি সেই পীরের কথা মানা যাবে না সেটা 100% ভণ্ড পীর এই জন্য পীর ধরতে হলেও আপনাকে চিনে বুঝে শুনে পীর ধরতে হবে কি বলেন ঠিক কিনা আমার নবীকে আল্লাহ 40 বছর শুধু চিনাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীজিকে আল্লাহ তাআলা বলেন আপনাকে মহান চরিত্র আমি দান করেছি এখন কাফের বেঈমান সামনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 40 বছর ধরে কোরআনের কথা বললেন না 40 বছর পরে কেন বললেন কারণ 40 বছর শুধু আমার নবীকে আমার আল্লাহ চিনাইছেন আমার নবীর চাইতে সুন্দর আখলাক সুন্দর আচরণ পৃথিবীতে কারো হতে পারে না ঠিক কিনা বলেন আমার নবীজির সুন্দর চরিত্র ছিল ইহুদি আমার নবীর গালে থাপ্পড় দিয়েছিল কিন্তু আমার নবীজিকে বিনিময় পাল্টা আঘাত করছে নাকি আমার নবীজি ইহুদির হাতটা নিয়ে বলল তোমার হাতটা দেখি তোমার হাতটা আমি একটু মালিশ করে দিই ইহুদিরে তুমি কি কষ্ট পেয়েছো নাকি ইহুদি তুমি আমার থাপ্পড় দিয়েছো ইহুদি থাপ্পড় দেওয়ার পরে যখন দেখলো আমার নবীজি তার হাতটারে মালিশ করে দেয় ইহুদি চিন্তা করল যে লোক পাল্টা আঘাত করলো না এই লোক দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না অবশ্যই তিনি রহমতুল্লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন আমার ভাইরা আমার মুরব্বী এবং জিনাব যে কথা আমি বলতেছিলাম অনেক সময় পীরেরা এক একটা কথা বলে অনেক সময় আমাদের দেশে অনেক লোকেরা আছে যখন নাকি নবীজির জন্মদিন এই তারিখটা যখন আসে
তখন তারা মিলাদ কিয়াম করতে করতে নবীজির নামে আনন্দ উদযাপন করতে করতে তারা মিছিল মিটিং করতে করতে তারা ঢোল বাজায় বাজনা বাজায় এরকম লোক আছে না নাই অভাব নাই নবীজি যা শিক্ষা দেয় নাই ওই কাজটা আপনি যদি করেন কিয়ামতে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়রা দীনি আমার দিনের মধ্যে নিজস্ব মতবাদ চালু করেছো আজকে হাউজে কাউসারের পানি তোমাকে দেওয়া হবে না এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম যেন অমান্য না হয় এই জন্য আপনার সালামটা গ্রহণ করতে পারি নাই এবার আসেন তাহলে কিয়ামত কোন দিন কায়েম হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে জানে না এবার আসেন কিয়ামত যে কায়েম হবে কিয়ামতের দুইটা অর্থ জোরে বলেন কয়টা মাত্র 10 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে মোনাজাত দেব এবার আসেন আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা কিয়ামত আসবে কিয়ামতের অর্থ দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর অর্থ নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতহু যেদিন তুমি মরবা ওই দিন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে তাহলে মরণ ওইটাও কি একটা নিজস্ব কিয়ামত যা যেদিন মরণ হবে ওই দিন তার কি শুরু হবে কিয়ামত শুরু হয়ে যাবে আর কবরে যাওয়ার সাথে সাথে সেখানেই নবীজি বললেন আল কবরু রাউযাতু মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এবার আসুন আল্লাহ বললেন কিয়ামত আসবে এই আসার মানে এক নম্বর হলো আপনার মরণ দুই নম্বর হলো বড় কিয়ামত যেদিন পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে বাকি সেদিন বাকি থাকবে আটটা জিনিস আরজ করছে লৌহ কলম বেহেশ দুজক আর সিঙ্গার মানুষের রূহ গুলো বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে এবার আসেন এই দুই কিয়ামত আসবে একটা মরণ আর একটা পৃথিবীর ধ্বংস এবার আল্লাহ তাআলা বললেন আকাদ উফিহা কারো আচ্ছা কিয়ামত কোন দিন হবে এটা আমরা জানি না কার মরণ কোন দিন হবে এটা কি আমরা জানি জানি কেউ জানি না এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না বলেন পারে তাহলে এই কিয়ামত আল্লাহ বললেন নবীজি বললেন দুইটা কিয়ামত একটা তোমার মরণ আর একটা পৃথিবী ধ্বংস এই যে মরণটা এই মরণ যেদিন হবে সেই দিনের ব্যাপারটা তো আমরা আগে থেকে জানি না আর আল্লাহ তাআলা আকাদ উফিহা বলেছেন এটা গোপন রাখা হয়েছে কেন গোপন রাখা হয়েছে কারণ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যদি আপনার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে একটু সারা জীবনে ইবাদত করে নেক আমল করে যে ইবাদত কামানো সম্ভব ওইটা কি আপনার মৃত্যুর ওইটা কি আপনি যদি চিন্তা করেন যে আমার মৃত্যু তো আপনি যদি জানতেন যে আগামী 2026 সালে আপনার মৃত্যু হবে 2025 সাল পর্যন্ত যত গুনার কাজ আছে সব আপনি করতেন ঠিক কিনা বলেন না মানুষ যদি জানতো যে আমার মৃত্যু তো 26 সালে হবে আল্লাহ তো তওবা কবুল করে এটা যদি জানতো তাহলে মানুষ কি করতো মানুষ 25 সাল পর্যন্ত গুনাহ করতো এক মাস মৃত্যুর এক মাস আগে মনে করেন 30 ডিসেম্বর মৃত্যু হবে এখন সে 1 ডিসেম্বর মসজিদে ঢুকতো আর জীবন বাড়ি তোলা আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ মাফি করে দিবে এটা তো আল্লাহ বলছেনই মৃত্যুর এক মিনিট আগে যদি আল্লাহ বান্দা কাছে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছেন আমি রহমান আমি রাহিম আমি আল্লাহ গফফার আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবই দিব সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন মাফ করে দিবেন এখন বান্দারা চিন্তা করতো সারা জীবন গুনাহ করব মরার এক মাস আগে মসজিদে তাবলীগে যাব আর গুনাহ সারা দরকার ইবাদত করা দরকার এখন মিজানের পাল্লায় যখন আমল নামাটা দেওয়া হইতো দেখা যাইতো 59 বছর গুনাহ এক মাস বা এক বছরের ইবাদত তখন কি গুনার পাল্লা বাড়ি হইতো না আর গুনার পাল্লা বাড়ি হলে যাওয়া লাগবে কোথায় জাহান্নাম তাহলে ওই বান্দা এটা পারবে না এক নাম্বার দুই হলো যদি আল্লাহ জানায় দিতেন কার মৃত্যু কোন দিন হবে তাহলে এই পৃথিবীর যত র‍্যাব আর্মি বিডিআর পুলিশ বাহিনী আছে এরা মানুষকে সামাল দিতে পারত না এখন 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 এই পৃথিবীর কোন প্রশাসন সামাল দিতে পারত না কেন মনে করেন একটা গাড়ি যদি আসতো মেইন রোডে এখন গাড়ি আসলে হরেন দেয় তখন একজন হরেন শোনার সাথে সাথে লাভ দিয়ে ক্ষেতের ভিতরে ঘুরে গেছে কেন অনেক সময় বাড়ি দিয়ে সৎকা দেই আজকে তো জীবন গেছে ট্রাকের চাক্কার তলে এখন 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 আপনি জানেন যে ট্রাকের চাক্কার তলে পড়লে আপনার মরণ হয়ে যাবে ঠিক কিনা এজন্য লাভ দিয়ে দিয়ে গেছে এখন এখন 20-30টা গাড়ি আসতেছে আয়েশা জাম লেগে গেছে আপনার কারণে আপনি রাস্তা মাঝখান দাঁড়ায় আছেন পুলিশ আপনার আয়েশা বলছে রাস্তা থেকে সরো আপনি বলতেন এই ট্রাক তুমি আমার ফুটের চাক্কা উড়ে যাও গা
আমার তো মরণই নাই দুটো 26 লাগে তো মরতাম না চাক তুমি আমার উপরে উঠাতা মিথ্যা বললাম উঠা দাও সুরকম ঠিক কিনা পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না যদি আল্লাহ মানুষকে মৃত্যুর কথা জানা দিতেন যে জিনা বেবিচার খুন খারাপি চুরি ডাকাতি সব চলতো কারণ যদি এরকম জানতে যে আমার বড় ভাই মরে না আমি মরবো না তাহলে যত গুনাহ সব করবে কারণ আমার বড় ভাই তো মরে না আমি মরবো কেন আশা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এরকম তার মানে এটা যদি আকাদুখ ফিহা আল্লাহ যদি না জানাতেন আল্লাহ যদি এটা জানাই দিতেন যে কার মৃত্যু কখন হবে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না তিন নম্বর কারণ অনেকগুলো কারণ আছে তিন নম্বরটা বলে শেষ করতে তিন নম্বর কারণ হলো মনে করেন কৃষ্ণগঞ্জ কি রেল স্টেশন আছে আমি তো আসলে এই জেলায় প্রায় দুই বছরে একবার আসলাম অনেকদিন পর দুই বছর পরে আজকে আসলাম একদম জানি না রেল স্টেশন মনে করেন আছে স্টেশনে যাওয়ার পরে স্টেশনে মাস্টার থাকে না মাস্টার থাকে তো মাস্টারের কাছে আপনি জিজ্ঞেস করলেন যে ট্রেন কখন আসবে নয়টার সময় ট্রেন দশটা বাজে এখনো আয় নাই এরকম হয় না মাস্টার সাহেব বললো খবর নাই বলেন এরকম ট্রেন আসবে খবর টবর নাই কই যে আছে ট্রেন এখন এই কথা শোনা পরে আপনার বিয়ে এর সাথে আপনার দেখা হয়েছে আপনার বিয়ে আপনারে বললো ট্রেন আসতে কখন আসে আসে জানি না দুই কিলোমিটার দূরে আমার মিষ্টির দোকান আছে শোনেন একটু মিষ্টি খাই আসি সে মিষ্টি খাইতে যাবে এখন তার সাথে যে ট্রেন স্টেশন আছে যে ব্যক্তিটা গেছে ঢাকা যাবে তার পকেটে কিছু টাকা পয়সা রয়ে যায় নাকি সব বাড়িতে রেখে যায় নিয়ে যায় না নিয়ে যায় কারণ ভাড়া লাগবে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন দুই দিনের সফর বা তিন দিনের সফর এখন এই টাকা পয়সাটা সে নিল একটা ব্যাগ নিছে কিছু কাপড় চোপড় নিছে এখন মনে করেন একটা দোকানে ব্যাগ রেখে গেছে একটা চাউলের দোকানে ব্যাগ রেখে গেছে ভাই এই ব্যাগটা লিয়ে যাওয়া ঝামেলা ব্যাগটা রাখে না একটু মোটরসাইকেলে একটু মিষ্টি দেখাই আসি মিষ্টির দোকানে যেই মাত্র গেছে কাটা চামিচ দিয়ে মিষ্টি দেখালি মুখে দিবে এমন সময় ট্রেনের আওয়াজ শোনা যায় ট্রেনের হরেন যখনই শুনছে এমনি মিষ্টি আর মুখ দিয়ে ঢুকায় না মিষ্টিটা বাড়িতে বিয়ে হিসাব কামটা কি উঠবে চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেনের লেগে অপেক্ষা করলাম ঢাকা যাবো এখন এই ট্রেন তো হরেন দিস ট্রেন তো দুই মিনিটের বেশি থামবে না আমি দুই কিলো পারো কেমনে এখন ঠিক আছে হরেন তো ঠিকই শোনা যায় এখন যাবো কেমনে ও বিআই আমার ব্যাগ কই ট্রেন কই আর আমি কই টিকিট কই সবকিছু লাগছে প্যাস এখন যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিবে না আজ রেলের গাড়ি যে কোনো সময় আইসা উপস্থিত হতে পারে আজ রেল যে কোনো সময় আইসা বললে পরে যদি আপনি কোন আহারে আর একটু সময়ের দরকার আছে আপনাকে দিবে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাছে আজ রেল মালাকুল মওত আইসা এখন বেলাল তোমার আল্লাহ সালাম জানাইছে কিন্তু একটা কথা বেলাল তোমার সময় দেওয়া হবে না মৃত্যুর জন্য রেডি হয়ে যাও বেলাল কই মালাকুল মাউ ও মৃত্যুর ফেরেশতা তুমি যে আমারে বলো রেডি হয়ে যেতে আমি বেলাল তো আজকে থেকে না বহু আগে থেকে আমি রেডি সুবহানাল্লাহ আমি বেলাল তো রেডি কিন্তু আল্লাহ নবী বলেছেন আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় বান্দারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ এটা পূরণ না করে তার মৃত্যু দেয় না সুবহানাল্লাহ কোন তো বেলাল কি মনে করেন সাহাবায়ে কেরামদেরকে উমর যারা নেতা বলছে সাইয়্যিদুনা বলেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু যার পায়ের হাঁটার আওয়াজটা নবী জান্নাতে গিয়া শুনতে পারছেন সুবহানাল্লাহ কোন যেই বেলাল আজান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজটা যাইতো না আল্লাহ জিব্রাইলকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন সেই বেলালের দামটা কি কম না বেশি সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে আল্লাহ সালাম দিছে কিন্তু সময় দিবে না ফেরেশতা এখন বেলাল বলতেছে আমার একটু সময়ের দরকার কি জন্য আমি চাই রাখাত নামাজ পড়তে চাই আমি চাইছিলাম যেন আমি শহীদ মৃত্যুবরণ করি যেন আমার হয় কারণ যে ব্যক্তি শহীদ হয়ে যায় যন্ত্রণা হয় না তার কবরে মন কার নাকির আসে না তার বিনা হিসাবে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেয় এর চেয়ে বড় সুযোগ তো আর কিছু নাই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো শহীদি মরণ কি মরণ শহীদি মরণ এবার বেলাল বলেন চার রাকাত নামাজের সুযোগ দাও আল্লাহর কাছে বলো আল্লাহ বলেন মালাকুল মউত আমার বেলালের আবদার আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম চার রাকাত নামাজের সুযোগ দিলাম বেলাল বলো তিন রাকাত নামাজ পড়বো চার রাকাত নামাজের প্রথম সিজদা দ্বিতীয় সিজদাতে আমি যাব দ্বিতীয় সিজদার ভিতরে যদি তুমি আমার জান কবজ না করো আল্লাহর কসম আর জিন্দেগিতে মাথা উঠাবো না বেলাল রাদিয়াল্লাহু আনহু
তার মানে তিনি মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখলেন শুধু নামাজটা বাকি নামাজটা পড়বে এইজন্য সময় চাইলেন আর আপনাদেরকে যদি আমাদেরকে যদি মৃত্যুর প্রস্তুতি না হয় নিতে বলতে বলা হয় তাহলে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে মিনিমাম 5 বছর সময় লাগবে অনেকে ঋণ আছে ঋণ পরিশোধ না করলে তো আপনি জাহান্নামে যাবেন তাহলে ঋণ পরিশোধ করতে হবে এরপর অনেকে জমি মেরে দিবেন জমিটা ফেরত দেওয়া লাগবে কারণ আল্লাহ হক আল্লাহ maaf করে বান্দার হক আল্লাহ maaf করে তাহলে কি বুঝলেন এতক্ষণের কথায় মৃত্যু কোন দিন আসবে এটা জানা নাই তাহলে মৃত্যুর প্রস্তুতি কি আগামী শুক্রবার থেকে নিতে হবে নাকি এই মুহূর্ত থেকে নেওয়া লাগবে চুরি ডাকাতি সুদ ঘুষ হাজারি মারামারি কাটাকাটি হানাহানি গীবত ফিতনা ফাসাদ এগুলা কি আর 10 দিন পরে থেকে সারলে হবে না এখন সারতে হবে নামাজ কি আরো আগামী রমজানতে দলিত হইব নাকি আজকে এখন থেকে নামাজ পড়তে হবে অনেকেই আসে নামাজ পড়েই না এখন এশার নামাজটা এখন গিয়েই পড়তে হবে ঠিক কিনা বলেন কারণ আজরের গাড়ি যে কোনো সময় এসে যেতে পারে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন